রুদ্রার মৃত্যু হয় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ এই ভিডিওটাতে আমরা জানতে চলেছি যে কিভাবে আসলে রুদ্রার মৃত্যু হয়। রুদ্রার মৃত্যুর সেই মর্মান্তিক ঘটনাটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সামনে তুলে ধরব। তো বন্ধুরা, তোমরা যারা রুদ্রা কার্টুনটি দেখো, ভিডিওতে একটা লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানাও রুদ্রা কার্টুনে তোমার ফেভারিট ক্যারেক্টার কোনটা। বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। একদিন সানসিটির আশেপাশে সব খারাপ ম্যাজিশিয়ানরা সকালের সাথে মিলে সানসিটি আক্রমণ করে, কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার হলো সেই সানসিটিতে তখন রুদ্রা ছিল না। রুদ্রা এবং তার বন্ধুরা মিলে অন্য একটি জায়গায় বেড়াতে গিয়েছিল, সুতরাং সানসিটিতে রুদ্রার দাদাজি একাই ছিল। সেসব খারাপ ম্যাজিশিয়ানরা সবাই মিলে রুদ্রার দাদাজি জসিন জোহানকে মেরে ফেলে। যখন রুদ্রা তার সানসিটিতে ফিরে আসে, তখন সে দেখে যে তার সানসিটি আর আগের অবস্থায় নেই। সেখানে সব খারাপ মানুষদের রাজত্ব চলছে এবং সেই সব খারাপ মানুষেরা সবাই মিলে তার দাদাজিকে মেরে ফেলেছে। তো যখন রুদ্রা দাদাজি মৃত্যুর সংবাদ পায়, তখন রুদ্রা অনেক কষ্ট পায় এবং সে মনে মনে এর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। কিন্তু রুদ্রা ছিল একা এবং সেই সব খারাপ ম্যাজিশিয়ানরা ছিল অনেক। তো এজন্য একদিন রুদ্রা যখন সেই সব ম্যাজিশিয়ানদের বিরুদ্ধে লড়াই করার জন্য সানসিটিতে আসে, তখন সেসব খারাপ ম্যাজিশিয়ানরা রুদ্রার কাছ থেকে রুদ্রার সব পাওয়ার ছিনিয়ে নেয়। এরপর তারা নৃশংসভাবে রুদ্রাকে মেরে ফেলে। রুদ্রার মৃত্যুর পর মায়েরা বরং যেসব খারাপ ম্যাজিশিয়ানদের কাছে আসে এবং তাদের সাথে যুদ্ধ করে, কিন্তু সেই সব ম্যাজিশিয়ানরা তাদেরকেও মেরে ফেলে। তো বন্ধুরা, এই ছিল রুদ্রা কার্টুনের লাস্ট এপিসোড। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো, যাতে রুদ্রা কার্টুনের অন্যান্য ফ্রেন্ডরা হিস্টোরিটা জানতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।